আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি ঝটপট একটি সকালের নাস্তার রেসিপি দেখাবো। আমরা সচরাচর সবাই সকালে ডিম ভাজা আর পরোটা পছন্দ করি, আর সেই ডিম ভাজা আর পরোটার যদি খুবই ঝটপট তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, সেরকমই একটা রেসিপি দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে একটা বাটিতে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ, লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা মিডিয়াম টাইট ডো তৈরি করে নেব। ডোটা এরকম হবে, বেশি শক্ত হবে না আবার বেশি নরমও হবে না, মিডিয়াম টাইট একটা ডো হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন ডোর মধ্যে অল্প একটু তেল মেখে নিচ্ছি যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, এখন ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে এখানে চিলি ফ্লেক্সটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি গাজর কুচি, আপনারা চাইলে এখানে টমেটো কুচিটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ডোটাও সেট হয়ে গেছে, 2টো লেচি কেটে নিচ্ছি। ওর মধ্যে থেকে 1টা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নেব, কিছু ময়দা ডাস্ট করে দিলাম, একটা রুটি বেলে নিচ্ছি। এখন রুটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই তেল ব্রাশ করে নিলে হবে কি, রুটির মধ্যে অনেকটা লেয়ারের সৃষ্টি হবে। একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি, দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই প্রসেসিংটা করে নিলে হবে কি, পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে, খেতেও খুবই টেস্ট হবে। এখন এটাকে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না, আমরা যে রেগুলার রুটি বানাই যেভাবে ঠিক সেরকম হবে রুটিটা। তেল আর ময়দা ডাস্ট করার কারণে রুটিটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে, খেতেও ভালো লাগবে। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য লেচিটা থেকেও আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি একই প্রসেসিংয়ে। এই রুটিটাও বেলে নিয়েছি, 2টো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু তেল গ্রিস করে দিচ্ছি, এর মধ্যে 1টা রুটি দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে আবার ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, ওই রুটিটা দিয়ে একটু চতুর্দিকে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পানি দিয়েও সিল করতে পারেন, তো আমি হাত দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে সিলটা করছি। এভাবে চতুর্দিকে সিল করে একদিকে আমি একটু ফাঁকা রেখে দেব, এই যে এভাবে, এই ফাঁকা জায়গা দিয়ে আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ডিমটা দিয়ে রুটিটা সেট করে নিচ্ছি। তো ডিমটা দিয়ে আমি আবারও এটা সিল করে দিচ্ছি। তো রুটিটা সিল করে দেওয়া হয়ে গেছে, আমি এখন চুলায় চলে এসেছি। চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনার যে ফুটোটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। যখন উপরটা একটু ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দেব। উপরটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, কিন্তু এখনই কিন্তু ভিতরে ডিমটা সিদ্ধ হয়নি। আমি এখন একটা প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি উল্টে নিয়েছি প্লেটের মধ্যে, অল্প একটু তেল দিয়ে দিলাম, চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি রুটিটা দিয়ে দেব, উপরে একটু তেল দিয়ে দেব ব্রাশ করে যেন উপরটা ড্রাই না হয়ে যায়।
আবারও একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এই রুটিটা হতে আমার টোটাল 5 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি দুটো স্প্যাচুলার সাহায্যে আবারও একটু উল্টে দিচ্ছি। দেখুন ওই পিসটা কিন্তু খুবই ভালো মতো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আমি 30 সেকেন্ডের মতো আর একটু ঢাকনা ছাড়া রান্না করব, এটাকে রেখে দেব। তারপর একটা সাসলেকের কাঠি দিয়ে আমি দেখে নেব ভিতরে ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে নামিয়ে নিলাম। এভাবে ডিম পরোটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময়ে তৈরি করা যায়, ডিমটা আলাদা করে ভেজে নিতে হয় না। একটা পরোটা দিয়ে পরিবারের অনেকেই নাস্তা করে নিতে পারেন, 3-4 জনের নাস্তা তো খুবই সহজেই হয়ে যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন। দেখুন তেল আর ময়দা ড্রাস্ট করে দেওয়ার জন্য কিন্তু অনেকগুলো লেয়ারও সৃষ্টি হয়েছে। তো আশা করছি আজকে এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।